আমাদের সঙ্গে সঙ্গে আজ 7 এপ্রিল 2024 জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে আমার অর্গানাইজেশন মিউজিক্যাল ফিঙ্গার্সের 10th অ্যানুয়াল কনসার্ট। তোমাদের সকলের শুভকামনা চাই আর তার সঙ্গে চাই তোমাদের উপস্থিতি। কাজরী তপাদার, আজকে রেজিয়ার্সেল, ভীষণ টেনশন হচ্ছে, তবে খুব ভালো লাগছে, এনজয় করছি। আমি শারণ্যা দাস, আজকে রিহার্সেল ছিল কিন্তু ভালোই গেছে, ভয় হচ্ছে কিন্তু মোটামুটি নিশ্চয়ই ভালো যাবে। আমি মুনমুন আজরা, খুব টেনশন হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে রিহার্সেল করতে। হ্যালো, আমি রীতঙ্কর বারুই, এখন সবাই আমরা রিহার্সেল করছি, তো আমরা চাইবো আপনারা সবাই আমাদের প্রোগ্রাম দেখতে আসুন, থ্যাংক ইউ সো মাচ। আমি রীনা মজুমদার, আজকে রিহার্সেল হলো মোটামুটি, যাই হোক আজকে খুব ভালোই লাগলো। আমি অনন্যা রায়, আর আমার এখানে রিহার্সেল করতে খুব ভালো লাগছে। আমি অনিন্দিতা ঘোষ, রিহার্সেল তো করছি কিন্তু ভয়ে বুকটা একদম ঢিপঢিপ করছে, আশা করি ভালো হবে। প্রথম প্রোগ্রাম, খুব ভয় হচ্ছে, আশা করি ভালো ঠিকঠাক বাজাবো, আপনারা সবাই মিলে একটু দেখতে আসবেন, কেমন হবে জানি না, তবে আশা করি আসলে ভালো লাগবে, সাবলীদের প্রোগ্রাম ভালো লাগবে। আমার নাম শেখু ব্যানার্জি, আর রিহার্সাল করলে খুব ভালো লাগছে। আমার নাম অধিরাজ দত্ত, এই মিউজিক্যাল ফিঙ্গার্স এই প্রোগ্রামে এটা আমার ফার্স্ট টাইম, প্র্যাকটিস করতে আমার খুব ভালো লাগছে আর প্রোগ্রামের জন্য আমি খুব এক্সাইটেড। আমার নাম জাগরা বুড়ো, আমি এই প্রোগ্রামের জন্য খুব এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা সরকার, আজকে রিহার্সালে খুব মজা হচ্ছে, খুব এক্সাইটমেন্ট হচ্ছে আমাদের ফাইনাল প্রোগ্রামের জন্য। নমস্কার, আমি বিদিশা মুখার্জি, আজকে আমাদের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল চলছে, খুব এক্সাইটেড হয়ে রয়েছি, একটু একটু টেনশনও হচ্ছে। নমস্কার, আমি রত্না দত্ত, রিহার্সাল করতে খুব ভালো লাগছে, এক্সাইটেড খুব, আপনারা সবাই টেনশনও হচ্ছে, আপনারা সবাই আসবেন প্লিজ, খুব ভালো লাগবে। আমি সীমা দাস, একজন পার্টিসিপেন্ট, আজকে আমরা এক্সাইটেড আমাদের ফাইনাল রিহার্সালের জন্য এবং খুবই একটু টেনশনের ভেতরেও রয়েছি। রিহার্সালটা দেখছি খুব ভালো লাগছে, সবাই খুব ভালো বাজাচ্ছে, আশা করি প্রোগ্রামটা আরো খুব ভালো সুন্দর হয়ে উঠবে। নমস্কার, আমার নাম অরিত্র মজুমদার, আজকে রিহার্সালে খুব মজা হচ্ছে, এক্সাইটেড প্রোগ্রামের জন্য, সবাই আসবেন। নমস্কার, আমি জয়ন্তী দত্ত, আমাদের ফিয়েস্টা অফ মেলোডির আজকে এটা আমাদের 10th প্রোগ্রাম আর কি, অ্যানুয়াল কনসার্ট, তো আমরা সবাই এখানে এসেছি, খুব ভালো লাগছে, তার সাথে ভীষণ ভয় লাগছে। নমস্কার, এই পম্পি দাস, আমাদের মিউজিক্যাল ফিঙ্গার্স এর 10th অ্যানুয়াল কনসার্ট হচ্ছে গান মঞ্চে, আমরা সবাই আজকে এখানে রিহার্সালের জন্য এসেছি, খুব থ্রিলড, খুব এক্সাইটেড, টেনশনও আছে। যদি তোমরা অনুষ্ঠানটা দেখতে আসতে ইন্টারেস্টেড হও তাহলে সোজা চলে এসো জ্ঞানমঞ্চে, সেখানেই তোমরা আমন্ত্রণ পত্র পেয়ে যাবে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে চলে আসতে পারো জ্ঞানমঞ্চে এবং তোমরা আমাদের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারবে, আশা করি তোমরা ভালোই কাটাবে আমাদের সঙ্গে এই সময়টা, তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি মেঘা গুপ্তা, আমরা আজকে রিহার্সালে এসেছি, আপনারা প্লিজ আসবেন আমাদের 10th অ্যানুয়াল কনসার্ট গান মঞ্চে, খুব এক্সাইটেড। গুড ইভিনিং এভরিওয়ান, আমি অর্ভব, আমি ম্যামের কাছে এতদিন ধরে শিখছি যেটা করতে, আমি খুব এক্সাইটেড, 7th আমাদের অ্যানুয়াল কনসার্ট, এত
সবাই আসবেন, খুব ভালো এনজয় করবেন। আমার নাম পামিলা মিশ্রা, আমি এসসিআরকে রিহার্সেল, তো ভালোই লাগছে, এক্সাইটেড লাগছে, আশা করছি আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হবে। নমস্কার, আমি সঞ্জয় কুমার দেব, আমি মিউজিক্যাল ফিঙ্গার্স একজন স্টুডেন্ট, তো খুব ভালো লাগছে আমাদের অ্যানুয়াল কনসার্ট, এটা একটা উৎসবের মতো, সবাই মিলে আসছি, প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি, এটা খুব আনন্দের ব্যাপার, খুব মজার ব্যাপার, আশা করি আমরা খুব ভালো প্রোগ্রাম করতে পারবো। আমার নাম মিলাপ্ত চৌধুরী, এটা আমাদের মিউজিক্যাল ফিঙ্গার্সের 10th অ্যানুয়াল কনসার্ট, 7th এপ্রিল আমাদের প্রোগ্রাম হবে হল জ্ঞান মঞ্চে, আসবেন সবাই। নমস্কার, আমার নাম রাজ্যু দত্ত, আমি মিউজিক্যাল ফিঙ্গার্সের একজন স্টুডেন্ট, খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম কোনো স্টেজে উঠে প্রোগ্রাম করবো মিউজিক্যাল ফিঙ্গার্সের 10th অ্যানুয়াল কনসার্টে। সবার বেস্ট উইশেস চাইছি, আপনারা সবাই আসবেন। আমার নাম হচ্ছে তোষণ চন্দ্রা, আমি ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোর থেকে এখানে প্রোগ্রাম করতে এসেছি, আমি অনেক এক্সাইটেড, আমি একটু নার্ভাস। আমার নাম ঊর্জিশ্বান দাস, 6 months 7 months অ্যাকর্ডিয়ান, আমি অ্যাকর্ডিয়ান বাজাচ্ছি, এটা আমার প্রথম স্টেজ। কেমন লাগছে, কীরকম ফিল করছো? কনফিডেন্ট ফিল করছি, কিন্তু বাজাতেও ভালো লাগছে, কিন্তু একটু ভয় আছে। হ্যালো, আমার নাম শুভম মুখার্জি, রিহার্সাল করতে প্রচণ্ড ভালো লাগছে, আর প্রচণ্ড এক্সাইটেড প্রোগ্রামের জন্য। আমার নাম শশী সাহা, আমি প্রোগ্রামের জন্য এক্সাইটেড, অ্যান্ড আমার রিহার্সাল করতে ভালো লাগছে, মিউজিক্যাল ফিঙ্গার্স আমি প্রথম বাজাচ্ছি। আমাদের শুভেচ্ছা ছাড়া তো এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। যাই হোক, আজকে আমাদের দেখা হচ্ছে বিকেলে 6:30 জ্ঞান হচ্ছে। সবাই ভালো থাকুন। অনেকদিন ধরে এই জায়গা থেকে, এখন তো বিচ্ছিন্ন, মনে পড়িয়ে দিল কীভাবে আমরা একসঙ্গে বসে রিহার্সাল করতাম সবাই মিলে গ্রুপ করে। কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি, ফলে তো আসা হয় না তোর প্রোগ্রামে, কিন্তু এবারও আনফর্চুনেটলি থাকতে পারবো না, কিন্তু সত্যি অন্যরকম ফিলিং, মানে আমাকে এটা আমার ওল্ড এজ মনে করিয়ে দিচ্ছিল। আমরা সেই দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসতাম, সারাদিন ধরে রিহার্সাল করতাম সবাই মিলে, আমরা আরম্ভ করি শেষ করি না, না সেটাই আর হয়ে উঠে। আর উজ্জ্বলের কন্যা, আমাদের আদরের উজ্জয়িনী, তাই তো? বলো উজ্জয়িনী, কেমন লাগছে? খুব ভালো লাগলো, প্রথমবার দেখছি। অনেকদিন ধরে এই সৈন্য সামর্থ্য নিয়ে তৈরি হচ্ছি আমি, যুদ্ধে জিতবো বলে, জিতবো তো নিশ্চয়ই, আর কিন্তু সবাইকে আসতে হবে, বিশেষভাবে আমন্ত্রণ রইল। আজকেই আমাদের অনুষ্ঠান, 6:00 সময় জ্ঞান মঞ্চে, তোমরা সবাই চলে এসো, তাহলে আমার মনে হয় আমরা সকলে মিলে একসঙ্গে এনজয় করতে পারবো। আর সবাইকে অল দ্য বেস্ট, সবাই সবাই দেখা।